নতুন পুকুরে অক্সিজেনের ঘাটতির কারণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশের একটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনারা ভালো আছেন। একটা খুব কমন প্রবলেম আমাদের খামারিরা বলে থাকেন যে তার পুকুরটি যদিও নতুনভাবে কাটা হয়েছে, কিন্তু এই নতুন পুকুরে মানে কাটার পরে যেটা হচ্ছে সেটা হলো অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। তো আমরা সাধারণত কি বলি যে অক্সিজেনের ঘাটতি সাধারণত বা হচ্ছে এই মেইনলি আসলে হয় সেই সমস্ত পুকুরে বা ক্ষতিকর গ্যাস তৈরি হয় সেই সমস্ত পুকুরে, যেসব পুকুর হচ্ছে অতিরিক্ত কাদা বা পচা মানে ময়লাযুক্ত যে পুকুরগুলো সেগুলোর কথা বলি। কিন্তু নতুন পুকুরে কিন্তু এই সমস্যাটা অক্সিজেন ঘাটতিতে থেকে যাচ্ছে। তো খামারি ভাইদের প্রশ্ন থাকে যে এই নতুন পুকুরে তাহলে আমার এই অক্সিজেনের ঘাটতি কেন হচ্ছে? তো অক্সিজেন এই ঘাটতি কেন হচ্ছে, এই ঘাটতি হওয়ার কারণ কি, করণীয় কি, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সংক্ষেপে বলার চেষ্টা করবো। চলুন শুরু করি। এখন নতুন পুকুর পুরনো পুকুর তো বললাম যে পুরনো পুকুরে হচ্ছে অক্সিজেনের ঘাটতি হওয়া খুবই স্বাভাবিক, স্পেশালি গরমকালে। নতুন পুকুরে কম হওয়ার কথা ছিল, নতুন পুকুরেও হচ্ছে অক্সিজেনের ঘাটতি অনেক সময় বেশি হচ্ছে। তো এই কারণগুলোর মধ্যে অনেক কারণই আছে, তার মধ্যে একটা মেইন কারণ আপনাদের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে এই অক্সিজেন যেটা আছে পুকুরে, অর্থাৎ অক্সিজেন আমরা কী থেকে দিই? অক্সিজেন হচ্ছে একটা হলো আমি যে ফাইটোপ্লাঙ্কটন আছে সেই ফাইটোপ্লাঙ্কটন অক্সিজেন উৎপন্ন করছে, আবার হচ্ছে অনেকে এয়ারটেল ব্যবহার করছি আমরা, আবার অনেকে হচ্ছে সোডিয়াম পারকার্বনেট ব্যবহার করছি অক্সিজেন তৈরি করার জন্য। তো এই অক্সিজেনের ঘাটতি অক্সিজেনটা নিচ্ছে কে? অক্সিজেন নিচ্ছে হচ্ছে মাছ বা চিংড়ি, তাতে যে বাস করছে যে প্রাণী সে প্রাণীটা অক্সিজেন নিচ্ছে। আবার কে নিচ্ছে? আমি যে মানে যে পদার্থগুলো পচে যাচ্ছে, অর্থাৎ আমি বাড়ি থেকে কী দিচ্ছি, বাড়ি থেকে দিচ্ছি হচ্ছে ফিড বা সম্পূরক খাদ্য দিচ্ছি, এই সম্পূরক খাদ্য যখন নিচে গিয়ে পচে যাচ্ছে, এই পচে যাওয়ার ফলে কিন্তু অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, কারণ সেটা অক্সিডাইজ হতে অক্সিজেন লাগে। তো এই একটা হচ্ছে যে জীব অর্থাৎ মাছ বা চিংড়ি অক্সিজেন নিচ্ছে, একটা হচ্ছে এই পচার সময় যে অক্সিজেন সেটা নিঃশেষ হচ্ছে। এই দুটার ফলাফল যেটা হচ্ছে, যদি অক্সিজেন আপনার পুকুরে কম থাকে তাহলে অবশ্যই হচ্ছে যখন অক্সিজেন চাহিদা বেশি হচ্ছে তখন অক্সিজেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন নতুন পুকুরে অক্সিজেন মানে কমে যাওয়ার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে খামারি ভাইদের হচ্ছে খাবার দেওয়ার ক্ষেত্রে সচেতন না থাকা। সচেতন না থাকা অর্থাৎ তাদের খাবার দেওয়ার জ্ঞান না থাকার জন্য যেটা হচ্ছে সেটা হলো তারা মাত্রাতিরিক্ত খাবার দিচ্ছেন, প্রয়োজন অতিরিক্ত খাবার দিচ্ছেন, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে যে খাবারটা হচ্ছে মানে মলমূত্র ত্যাগ করছে মানে যে মাছ বা চিংড়ি, সেখান থেকে হচ্ছে অক্সিজেন ডিপ্লেশন হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে যে খাবারটা আপনি ব্যবহার করছেন সেই খাবারে মাত্রাতিরিক্ত ফসফরাস বা ফসফেট সমৃদ্ধ যে মানে খাবার আছে, এই খাবারটা হচ্ছে পুকুরে মানে অতিরিক্ত প্লাঙ্কটন তৈরি করছে। এই অতিরিক্ত প্লাঙ্কটন যখন তৈরি হচ্ছে তখন অক্সিজেনের ঘাটতিটা হচ্ছে। তার মানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি সামনে যে গরমকাল আসছে সেই গরমকালে কখনোই খাবার দেওয়ার ক্ষেত্রে আমি যদি আমি এয়ারটেল ব্যবহার না করি তাহলে খাবার ব্যবহার করার ক্ষেত্রে আমাকে অবশ্যই সাবধান থাকতে হবে, খাবারও কখনোই প্রয়োজন অতিরিক্ত হওয়া যাবে না, সেটা অবশ্যই অক্সিজেনের ঘাটতির একটা অন্যতম কারণ। এবং এমন খাবার আমি কখনোই ব্যবহার করবো না যে খাবারের মধ্যে হচ্ছে কি আছে, এই অতিরিক্ত ফসফরাস আছে, রেডি ফিডে মাত্রাতিরিক্ত ফসফরাস থাকে। এই ফসফরাসটা থাকার ফলে যেটা হয় সেটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হয়। যখনই ফাইটোপ্লাঙ্কটনটা অতিরিক্ত তৈরি হবে তখনই অক্সিজেনের ঘাটতিগুলো হচ্ছে। এখন আমি আসল প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে যে কি করব আমি তাহলে এই অক্সিজেনের ঘাটতি হলে। অনেক উপায় আপনাদের আমি এর আগেও বলেছি, তারপর আরেকটু শেয়ার করি। তীব্র গরমের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে খাবার যখন মানে যখন তীব্র গরম থাকবে সেই সময় খাবার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বেশি যেন খাবার কখনো না হয়, অতিরিক্ত মানে প্রয়োজন অতিরিক্ত খাবার যেন ব্যবহার রাখতে হবে। এয়ারটেল থাকলে হয়তো আপনি একটু খাবার বেশি দিতে পারেন, কিন্তু এয়ারটেল না থাকলে কখনোই খাবার আপনি বেশি দিবেন না, প্রয়োজনে বেশি দিবেন না। তারপর যেটা করবেন সেটা হচ্ছে কখনোই ওই ফিড ব্যবহার করবেন না যে ফিডে মাত্রাতিরিক্ত ফসফরাস আছে। স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসছে, খামারি ভাইরা ভাববেন যে কী করে বুঝবো যে এর মধ্যে ফসফরাস আছে? স্বাভাবিকভাবে বোঝার কোনো উপায় নাই। আমার কাছে প্লেনিং এবং সিম্পল হিসাব হচ্ছে খাবার আপনি নিজে বানিয়ে দেবেন এবং সেটা হচ্ছে আপনার মাছে খাবেন, আপনার লাভ নিয়ে আর ভাবতে হবে না। কিন্তু যখন আপনি রেডি ফিডে যাবেন তখন হচ্ছে এই ফসফরাসজনিত কারণে আপনার ব্যয়টা কিন্তু আরও বেড়ে যাবে, ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হবে, আপনার মানে মাছ চাষের ব্যয়টা বেড়ে যাবে। তারপরে যেটা করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি পন প্রোবায়োটিক ব্যবহার করার কথা আপনাদের বারবার বলে থাকি। অবশ্যই হচ্ছে এনজাইম সমৃদ্ধ পন প্রোবায়োটিক ব্যবহার করবেন। আমি বারবার বলেছি জিওলাইট প্রোবায়োটিক এনজাইম সমৃদ্ধ প্রোডাক্টগুলো আপনার ব্যবহার করুন এসব ক্ষেত্রে অক্সিজেন ঘাটতি হলে। এরপরে যদি খুব জরুরি মানে অক্সিজেন ঘাটতি হয়, অনেকে হচ্ছে সোডিয়াম পারকার্বনেটটা ব্যবহার করে থাকেন। সোডিয়াম পারকার্বনেট এবং যখন হচ্ছে আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন তার ক্ষেত্রে
12 ঘন্টা অবশ্যই গ্যাপ রাখবেন। মনে রাখবেন যে সোডিয়াম পারকার্বনেট হচ্ছে একটা ডিসইনফেক্ট্যান্ট, বা সোডিয়াম পারকার্বনেটের একটা হচ্ছে মানে প্রোবায়োটিক মেরে ফেলার একটা প্রবণতা আছে। তো যার ফলে যদি ইমার্জেন্সি আপনার সোডিয়াম পারকার্বনেট ব্যবহার করা লাগে, অক্সিজেন দেওয়া লাগে, তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অক্সিজেনটা দিয়ে দেওয়ার পরে 12 ঘন্টা পরে হচ্ছে আপনি এই পন প্রোবায়োটিকটা প্রয়োগ করুন। তাহলে হচ্ছে আপনার এই প্রবলেমটা অনেকটাই হচ্ছে পরবর্তীতে আসবে কম। অর্থাৎ অবশ্যই প্রয়োজনটা আপনি যদি নিয়মিত মোটামুটি 15 দিন পর পর আপনার পুকুরে পন প্রোবায়োটিক ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনার এই অক্সিজেনের ঘাটতি হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললে চলে, যদি আপনি খাবারটা মাত্রাতিরিক্ত না দেন। আশা করছি ভিডিওটা আপনি কাজে লাগবে। বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।